সোমবার থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইস্কনে শুরু হয় ঝুলন যাত্রা। প্রাচীন রীতি মেনে রাধাকৃষ্ণকে দোলনায় চাপানো হয়। একাদশী থেকে শুরু করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসব। কীর্তন ভজন গানের মধ্যে দিয়ে আরাধনা করা হয় রাধাকৃষ্ণের। দূর দূরান্তের ভক্তদের সমাগম নজরে আসে। পাঁচ দিন ধরে চলবে ঝুলন যাত্রা। মন্দিরের গর্ভগৃহ থেকে রাধাকৃষ্ণকে চাপানো হয় দোলনায়। নবদ্বীপের আদলে চলছে ঝুলন যাত্রা। পাঁচ দিন ধরে ভক্তদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা। গত দুবছর ধরে ঝুলনের উৎসব অনাড়ম্বরে পালিত হয়েছিল, কিন্তু এবছর সাড়ম্বরে হচ্ছে এই উৎসব। প্রতি বছরের ন্যায় এবছরেও ঝুলন যাত্রা আজকে শুরু হচ্ছে। পাঁচ দিনের উৎসব, একাদশী থেকে পূর্ণিমা, সকাল থেকেই ভক্তদের আনাগোনা। এখন ভগবান শ্রীকৃষ্ণকে ঝুলনে রাধারানীর সমেত আহরণ করানো হয়েছে। বিভিন্ন ভক্তদের সমাগমে ভোগ রাগ পূজা ইত্যাদির সাথে সাথে ভগবানকে হিন্দোলে দোল দেবেন ভক্তরা, সেই আয়োজন করা হয়েছে। বিগত দুবছর ধরে কোভিডের জন্য মানুষের মধ্যে যে উচ্ছ্বাস চাপা ছিল, হঠাৎ করে সেই উচ্ছ্বাস আবেগ উদলে উঠেছে ভগবত সেবার জন্য। প্রতিদিন 5টা থেকে রাত্রি 1:30 পর্যন্ত এই ঝুলন উৎসব চলবে এবং প্রতিদিন সবার জন্য প্রসাদের আয়োজন রয়েছে।